আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। ইব্রাহিম খলিল রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম একজন এজেন্ট হাজার হাজার টাকা কিভাবে কমিশন পাবে বা কিভাবে ইনকাম করবে। তো আজ চলুন জেনে নেওয়া যাক, বিকাশ এজেন্ট আপনি কিভাবে নেবেন, কিভাবে পাবেন, কি কি যোগ্যতা আপনার প্রয়োজন, কি কি কাগজপত্র আপনার লাগবে। তো সব কিছু আজকে আমি পরিষ্কার করে দেব পানির মতো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, একটু স্কিপ করবেন না, আমার সাথেই থাকুন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে আমরা আলোচনা করব বিকাশ এজেন্ট কিভাবে পাবেন আর কি কি যোগ্যতা আপনার লাগবে বিকাশ এজেন্ট নিতে গেলে, এবং কি কি কাগজপত্র আপনারা ম্যানেজ করে রাখবেন বিকাশ এজেন্ট নেওয়ার জন্য, এবং কার মাধ্যমে আপনার বিকাশ এজেন্টটা নেবেন। এই তিনটা পয়েন্ট। তো চলুন এক নম্বরে আমরা জেনে নেই যে বিকাশ এজেন্ট নিতে গেলে কি কি কাগজপত্র লাগে। এক নম্বরে আপনার এনআইডি কার্ড থাকা লাগবে, অরিজিনাল এনআইডি কার্ড এবং ফটোকপি, এটা থাকা লাগবে। দুই নম্বর হচ্ছে আপনার দোকানের বৈধ আপডেট ট্রেড লাইসেন্স, এটা থাকা লাগবে। তিন নাম্বার আসেন আপনার ইটিন থাকা লাগবে, অনলাইন থেকে একটা টিন বের করা যায়, এর নাম ইটিন। এটা আপনার এনআইডি কার্ডটা নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনাকে এই ইটিনটা বের করে দেবে, এটা ৫০ থেকে ১০০ টাকা খরচ হইতে পারে। চার নাম্বারে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি থাকা লাগবে, দুই কপি। আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার একটা সিম লাগবে, নতুন সিম হইলে ভালো হয়, এবং এই সিমে পূর্বে বিকাশ খোলা থাকলে কিন্তু হবে না, নতুন একটা সিম নিতে হবে যে সিমে বিকাশ খোলা নাই। তো এই পাঁচটা জিনিস থাকলে আপনি বিকাশের জন্য আবেদন করতে পারবেন। এক নম্বরে বললাম এনআইডি কার্ড, দুই নম্বরে বললাম ট্রেড লাইসেন্স, তিন নম্বরে বললাম ইটিন, চার নাম্বার পাসপোর্ট সাইজের ছবি, পাঁচ নাম্বার একটা বিকাশ একটা পার্সোনাল নাম্বার দেবেন যে নাম্বারে বিকাশ খোলা নেই, এই নাম্বারেই বিকাশের এজেন্টটা চালু হবে। এই পাঁচটা জিনিস আপনার কাছে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসুন, আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে। আবেদন করার জন্য আপনার একটা স্থায়ী দোকান থাকা লাগবে, পাকা শাটার আলা এমন একটা সুন্দর দোকান, এবং পজিশান ভালো, পজিশানে ভালো অবস্থানে যেখানে ব্যবসা হবে, এবং আপনার মিনিমাম সর্বনিম্ন ৫০,০০০ টাকা ক্যাশ থাকা লাগবে। আপনার ইনভেস্টমেন্ট হিসাবে বিকাশ এজেন্ট শুরু হলেই এই ৫০,০০০ টাকা দিয়ে আপনি বিটুবি নিয়ে লেনদেন স্টার্ট করবেন, এবং ব্যবসা করার মন মানসিকতা থাকতে হবে। মাসে কমপক্ষে ৫,০০০০০ টাকা ট্রানজ্যাকশান করার মতো যোগ্যতা আপনাকে থাকতে হবে। তো এই তিনটা যোগ্যতা থাকলেই কিন্তু আপনি বিকাশ এজেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো এবার জেনে নেওয়া যাক, বিকাশ এজেন্ট আপনি কার মাধ্যমে যোগাযোগ করে নেবেন। তো বিকাশ এজেন্ট দুইভাবে নেওয়া যায়, একটা অনলাইনে হেল্পলাইনে আপনি 1-6247-এ কল করে আবেদন করতে পারবেন, অথবা অনলাইনে এজেন্ট আবেদন ফর্ম আছে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, অনলাইন থেকেও করা যায়। তো অনলাইন থেকে করে আসলে খুব একটা সাকসেসফুল হওয়া যায় না, অনেক সময় লাগে। তো আপনি হচ্ছে কাজ করবেন, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় দেখবেন যে আপনার আশেপাশেও অনেক বিকাশ এজেন্ট আছে, সেখান থেকে আপনি বিকাশের যে ডিওসও বলেন বা ইএসআর বলেন তার নাম্বারটা ম্যানেজ করবেন, এবং তার সাথে ফোনে কথা বলে আপনি কত টাকার লেনদেন করতে পারবেন, মাসিক টার্গেট থাকে, রেজিস্ট্রেশন সেভিংস পেবিল এগুলো করতে পারবেন কি না, সব কিছু পজিটিভলি অ্যান্সার দিলেই সে আপনাকে বিকাশ এজেন্ট দিয়ে দেবে। তো সে যদি না দেয়, আপনি হাউজের ম্যানেজার বা টিএমের নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই বিকাশের এজেন্ট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।
তো আপনি এই সমস্ত কাগজপত্রগুলো ম্যানেজ করে বিকাশের ডিস্ট্রিবিউটার হাউসের ডিওসও, সুপারভাইজার বা ম্যানেজার বা টিএম এর নাম্বার কালেক্ট করে ফোন দিয়ে কিন্তু আপনি বিকাশ এজেন্টটা সহজে পেতে পারবেন। এবং যদি চান আপনার বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস যদি যেতে চান, সেখানে হাউসের ঠিকানা নিয়ে সরাসরি হাউসে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করলেও কিন্তু দ্রুত আপনি এজেন্টটা পেয়ে যেতে পারেন। তো এজেন্টটা পাইতে মিনিমাম 15 কার্য দিবস সময় লাগে অ্যাপ্লিকেশান করার পরে, 10 থেকে 15 কার্য দিবস সময় লাগে এটা চালু হওয়ার জন্য। এর ভিতরে যদি না হয় আপনি হাউসে খোঁজ নিতে পারবেন অবশ্য। তো এজেন্ট চালু সম্পর্কে সব কিছুই বিস্তারিত বললাম। নেক্সট ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, বিকাশ এজেন্ট চালু হওয়ার পরে কী কী করতে হয়, কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় এগুলো, তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।